এখন যদি ওই এইটা কি বলে ওই যে ওইটা যদি নিচে আনতে চান তাহলে কি করবেন? এই তো প্যানেলে যাবেন, প্যানেল থেকে থিম কাস্টমাইজার, থিম কাস্টমাইজার থেকে হোম পেজ, এই যে হোম পেজ কনফিগ, হোম পেজ কনফিগ থেকে এই দেখেন স্পেশাল ক্যাটাগরি দেখেন সবচাইতে নিচে, তাই না? দেখছেন কি স্পেশাল ক্যাটাগরি, বেস প্রোডাক্ট, এটা হলো সবচাইতে নিচে, তাই না? আমি এটা নিয়ে, এটা নিয়ে গিয়ে কই দিব এই যে পপুলার ক্যাটাগরি ক্যারোসল কোথায় দিবেন? পপুলার ক্যাটাগরি ক্যারোসলের নিচে দিবেন নাকি লেটেস্ট প্রোডাক্টের নিচে দিবেন না বেস প্রোডাক্টের নিচে দিবেন, কোনটাই দিবেন? লেটেস্ট প্রোডাক্টের নিচে। এই যে হ্যাপি কাস্টমার নিচে চলে গেল, এই যে হ্যাপি কাস্টমার কাউন্ট এটা নিচে চলে গেল আপনার, হলো কি বলে এই যে হ্যাপি কাস্টমার কাউন্ট নিচে চলে আসলো, এই যে জিসিটি নিচে চলে আসলো, এখন এরা থাকবে নিচে আর ওরা যাবে উপরে। এইবার যান আপনার হোম পেজে, আমরা কাজ করব এইখানে কন্ট্রোল প্যানেলে, দেখব কোথায় দেখব, হলো হোম পেজে ফ্রন্ট প্যানেলে। এইবার দেখেন নতুন পণ্য, হ্যাঁ নতুন পণ্য, টপ সেলস, এই যে মেন্স, মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, এই যে হোম কন্টেন্ট, এই যে এই যে এইগুলার আন্ডারে যেসব প্রোডাক্ট আপনি কি বলে ওই যে দিছিলেন না ওই প্রোডাক্টগুলো দেখেন শো করছে সব, এখন প্রোডাক্ট আসছে না সব। তাহলে এই এইবার কি বুঝতে পারছেন? হ্যাঁ বলি, এইবার কি বুঝতে পারছেন বিষয়গুলা? আচ্ছা এই যে ফুটার, এই ফুটার কি চেঞ্জ করে নেবেন আর এক মডেল নেবেন? এটা তো আচ্ছা, ফুটার চেঞ্জ করতে চাইলে আপনি ওই যে আবার থিম কাস্টমাইজারে যাবেন, ওইখানে দেখেন ফুটার অপশন আছে, ক্লিক করবেন, চারটা ফুটার আইটেম আছে সম্ভবত, আপনি যেটা খুশি সেটা ব্যবহার করবেন, দিয়ে ওইখানে কাজ করবেন, এখানে এসে দেখবেন যে কেমন কি হলো। আচ্ছা এই এখন কি এগুলো তো মোটামুটি ক্লিয়ার? এইরকম আপনি ওই যে প্রত্যেকটা সেকশনের ভিডিওগুলো দেখেন, দেখে দেখে একটা একটা করে কাজ করবেন, দেখবেন আর কাজ করবেন, তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে। কাজ না করলে কি ক্লিয়ার হবে? এই দেখেন কয়টা প্রোডাক্ট শো করছে, 1 2 3 4 5 6 7 8, আটটা করে প্রোডাক্ট শো করছে, তাই করছে না? এইরকম আপনি এই যে এখানে যদি এই যে কয়টা, 8টা 9 10 11 12 12টা দিতেন তাহলে 2 লাইন আসতো, আর যদি 6টা দিতেন 1 লাইন আসতো। এরকম এরকম কম রাখেন সমস্যা নাই। দেখেন উপরে আবার দেখায় কি সি, মানে এই যে সি অল, দাঁড়ান এই যে সবগুলো দেখুন, যখন সবগুলাতে ক্লিক করবে আপনার সব প্রোডাক্ট দেখতে পারবে, কোন কোন প্রোডাক্ট আছে সবগুলো দেখতে পারবে। এইগুলো করেন, আর হলো আপনার সাইডে হলো কি পিক্সেল সেটআপ বাগ আছে, বিজনেস ম্যানেজারের নাম কি? প্রপোশপ না? আচ্ছা প্রপোশপ থাকলে ওইটা নিয়ে আপনার কাজ করা হবে, সমস্যা নেই, দেখে দিচ্ছে কিনা। ঠিক আছে সাথীদ ভাই, আপনি তাহলে এইগুলো কাজ করতে থাকেন, আর ওই বিষয়টা নিয়ে দেখছি পিক্সেলের বিষয়টা নিয়ে আপনার মোটামুটি হয়ে গেছে, আপনি অ্যাডজান ওইটাও হয়ে গেলে অ্যাডজানও করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাই, এই যে রাপি ভাইয়ের সাথে তো কথা ছিল একটা, যে আমার একটা পোস্টার খুঁজে দিব, বুস্টার বলতে ও আপনাকে প্রথমে একটা ভিডিও দেওয়া হবে ওই যে সেলস অ্যাড রানের, এইগুলো করে দেখবেন আপনার জন্য ভালো হবে, নিজে নিজেই পারবেন, এগুলা দেখবেন আর শিখবেন আর করবেন। আর যদি ওই নিতে চান ওনার, হ্যাঁ ওনারে আবার ওই যে আপনার টাকা দিতে হবে, করে নিতে হবে, তারপরে দেখা দেখা যাক, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওই বিষয়টা নিয়ে ফাজের আপি ভাইয়ের সাথে কথা বলেন একটু।